सर्वधर्मान् परित्याज्य मामेकं शरणं व्रज अहं त्वं सर्वपापेभ्यो मक्षयिष्यामि मा शुच। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। আদিবদ্রী দর্শন শেষে কর্ণপ্রয়াগ থেকে বদ্রীনাথ যাবার পথে 70 কিলোমিটার গেলে হেলাংগ্রাম। এই হেলাংগ্রামেই কল্পগঙ্গা মিশেছে অলোকানন্দার সঙ্গে, আর এই হেলাং হয়েই যাব ধ্যানবদ্রী আর কল্পেশ্বর মহাদেব দর্শন করতে। তাই হেলাংয়ের উদ্দেশ্যে গাড়িতে চেপে বসলাম। ঘুরতে লাগলো গাড়ির চাকা, হেলাং পৌঁছে গাড়ি বাঁ দিক দিয়ে নেমে উত্তরাইবে 8.5 কিলোমিটার যাবার পর এসে পৌঁছলাম লেয়ারি গ্রামে। এরপর পুরোটাই কিন্তু 11 নম্বর ভরসা, অর্থাৎ আপনার শ্রীচরণী ভরসা। লেয়ারি গ্রামের প্রাণকেন্দ্র বলতে দুটি অতি সাধারণ মানের ধাবা। আজ তো যাব ধ্যানবদ্রী দর্শন করতে, চলুন পথে এবার নামি। সাথী, পথে যেতে যেতেই শুরু হবে কথা বলা। ওই দেখুন দূর থেকে একটা ছবির মতো গ্রাম যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছে। লেয়ারি থেকে পাহাড়ি পথে প্রায় 2 কিলোমিটার যাওয়ার পর একটা গ্রাম পাওয়া গেল, তার নামটা ভারী সুন্দর, উর্গম। পাণ্ডবদের উত্তরপুরুষ পুরঞ্জয়ের পুত্র ছিলেন উর্ব বা ঔর্ব ঋষি। উর্ব ঋষির নাম থেকেই গ্রামের নাম উর্গম, কারণ উর্ব ঋষি এখানে তপস্যা করেছিলেন। নামের মতো গ্রামখানি ভারী সুন্দর, যেন প্রকৃতির লীলা প্রাঙ্গণ। প্রায় 6,300 ফুট উঁচুতে গ্রামটির অবস্থান। হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরের কাছাকাছি। জয় বদ্রী বিশাল, জয় ধ্যানবদ্রী। রাস্তা হাঁটতে কষ্ট হয়নি, কারণ বেশি চড়াই নয় তো, প্রায় সমান সমতল পথে বেশিরভাগ। চলুন প্রবেশদ্বার দিয়ে ভেতরে যাই। আহা, ভেতরে একটা সবুজ গাল চেপেতে রেখেছে প্রকৃতি রানী। সবুজ চাতালটির পাশে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর তৈরি সাদা মাটা বেলে পাথরের উত্তর ভারতীয় স্থাপত্য শৈলীতে গড়া মন্দির। শোনা যায় পাণ্ডবরা এই মন্দির তৈরি করান। কিন্তু তারপর এই ধ্যানবদ্রী মন্দির চলে যায় বিস্মৃতির অন্তরালে,
ঠিক তাও না, তখন বৌদ্ধ ধর্মের প্রভাবে মন্দিরগুলি প্রচার পায় না। পরবর্তীকালে জগৎগুরু শঙ্করাচার্য যখন আসমুদ্র হিমালয়ে হিন্দু ধর্মের জোয়ার আনেন, তখন এই মন্দিরের ও দেবতার পুনঃপ্রতিষ্ঠা হয়। তার প্রতিষ্ঠিত অষ্টধাতুর দেবমূর্তিটি অপহৃত হয় 1984 সালে। বর্তমানে সাদা মার্বেল পাথরের বিষ্ণু মূর্তিটি গর্ভ মন্দিরে পূজা করা হয়। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় জগত হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গর্ভ মন্দিরে তীর্থ দেবতার সঙ্গে একই বেদিতে শালগ্রাম শিলা, কুবেরজি সহ অন্যান্য দেবতাদের পূজা হয়। মন্দিরের ভিতরে আলো না থাকার দরুন কিছু ভালো করে দেখা যায় না। গর্ভমন্দিরের উপর দিকে দেখুন আদিবাসীদের মুখোশের মতো কতকগুলি মুখোশ রাখা। কেনই বা এগুলো গর্ভমন্দিরে রয়েছে আর কি বা কাজে লাগে তা কে বলে দেবে। গর্ভমন্দিরের সামনে বিষ্ণু বাহন গরুড় মহারাজের কোষ্ঠী পাথরের মূর্তি ইষ্টের পানে চেয়ে আছে, এমনই তার অবস্থান ভঙ্গিমা। চলুন মন্দিরের চারপাশটা ঘুরে দেখি। পিছন দিকে এসে দেখি একটি মন্দির, নিতান্ত অবহেলায় এক কোণে অনাহতের মতো চুপটি করে রয়েছে। গিয়ে দেখি নন্দী মহারাজ রয়েছেন, তবে তো শিব মন্দির। ঠিক তাই, গিয়ে জানতে পারি এই শিবলিঙ্গটি শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেছিলেন। কেদারনাথ বদ্রীনাথ সেবা সমিতি মন্দির রক্ষণাবেক্ষণের ভার নিলেও তারা পূর্ণ নজর প্রদান করেননি। নামী মন্দিরগুলির যাত্রী আনাগোনা রমরমার চাপে অনামী এই মন্দিরটিও হয়তো একসময় বিলুপ্তির পথে হাঁটবে। না, আমাদের আর দাঁড়ালে চলবে না, কারণ এখান থেকে 1.5 কিলোমিটার দূরে পঞ্চকেদারের এক কেদার কল্পেশ্বর মহাদেব দর্শন করে নেব। কেমন? কারণ আপনাদের কথা দিয়েছি সপ্তবদ্রী ও পঞ্চকেদার দেখাব। এখন উর্গমের বারগিন্ডা গ্রাম থেকে রওনা দিই কল্পেশ্বরের উদ্দেশ্যে, কারণ তা না হলে পাহাড়ি পথে দেরি হয়ে যেতে পারে। যদিও দূরত্ব 1.5 কিলোমিটার, তবুও আর থেমে থাকা নয়। গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়বে রেস্ট হাউস। এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করার জন্যই এই পান্থশালা। একদিকে ঘন জঙ্গল, বেশিরভাগই ফার পাইন, ছড়িয়ে ছিটিয়ে আখরোট ইত্যাদি। তার মধ্যেই কতকটা মাঠের মতো ফাঁকা জায়গা, তার উপর দিয়ে সিমেন্টের বাঁধানো পথ আপনাকে নিয়ে যাবে কোন অচিনপুরের আঙিনায়। ঝরঝর করে ঝরে পড়ছে ঝর্ণা, কিবা তার নাম, কিবা তার পরিচয়, তবুও শুধু চোখে দেখেই তাকে ভালো লেগে যায়, মনে ধরে তার কিশোরীর উচ্ছলতা। বর্ণনাতীত তার রূপমাধুরী, পথিককে ভোলাতে সে আপন মনে নেচে চলেছে। চোখ তার উপরে থাকলেও পা কিন্তু থেমে নেই, পায়ে পায়ে চলে এসেছি কল্পগঙ্গা নদীর তীরে। এখানে নদীর কি সুন্দর সুন্দর নাম, কল্পগঙ্গা, ঋষিগঙ্গা, পিণ্ডারী গঙ্গা, সবই গঙ্গার বোন ভগিনী বোধ হয়। ক
কল্পগঙ্গার উপরে একটা ঝুলন্ত সেতু, সেই যেন ভক্ত ভগবানের যোগসূত্র। এপারের সঙ্গে ওপারের যোগ সংস্থাপক, এপারে আমি মানব আর ওপারে তুমি শিবশম্ভু। ঈশ্বর ও মানুষের মধ্যে যোগসূত্র হলেন স্বয়ং গুরুদেব। গুরুদেবই মানুষকে বা শিষ্যকে পরমার্থের সন্ধান দেন। সেতু ধরে গুটি গুটি পায়ে এগোই কল্পনাথের চরণ কমল তলে। অদূরেই কল্পনাথের মন্দির শিখরে উঠছে কল্পনাথের জয় পতাকা। সেতু পেরিয়ে দুপা এগোতেই চোখ পড়ল রাস্তার ধারে টাঙানো সাইনবোর্ড। দেখুন লেখা আছে বিজয় চৈতন্য মহাপ্রভুর সমাধিস্থল, তলায় লেখা বাঙালি বাবা। নিজে বাঙালি তো তাই একটু উৎসাহ স্বাভাবিক। সামনে এক সাধু বাবাকে পেয়ে গেলাম, কৌতূহল মেটাতে জিজ্ঞাসা করতে উনি বললেন বাঙালি বাবা এখানে সাধনা করতেন এবং মন্দির রক্ষণাবেক্ষণও করতেন। গ্রামবাসীরা তাকে খুব ভালোবাসত ও শ্রদ্ধা করত। তার দেহাবসানের পর গ্রামবাসীরা এখানে সমাধি বেদি করে দিয়েছে। বাঙালি বাবার সমাধি ছাড়িয়ে একটু এগোতেই কল্পেশ্বর মহাদেবের মন্দিরের তোরণ দ্বার। তোরণদ্বারের কাছেই নাম না জানা এক বাবাজির আখড়া। তিনি তো আমাদের দেখেই চায়ের জল চাপিয়ে দিয়ে বললেন বাবা চা খেয়ে যাও। মানুষ ও প্রকৃতির এমন আন্তরিকতাই আমাদের এই দুর্গম পথের পাথেয়। গরম গরম চায়ে গলা ভিজিয়ে প্রবেশ করলাম মন্দির চত্বরে। প্রবেশপথের বাম দিকে কতকগুলি শিবলিঙ্গ আর সকলের সম্মুখে নন্দী মহারাজ অবস্থান করছেন, আর রয়েছে শিবের ত্রিশূল। কল্পেশ্বরের মন্দির চত্বরে রয়েছে বাহন নন্দীদেব, আর নিচে একটি সারমেয় ও একটি ইঁদুর। গর্ভমন্দিরের বাইরে গণপতি, যেন পিতৃমন্দিরের দ্বারই। এছাড়াও মন্দিরে শিব পার্বতীর যুগল মূর্তি রয়েছে, রয়েছে একটি হোমকুণ্ড। এবার চলুন গর্ভমন্দিরে প্রবেশ করা যাক। গর্ভমন্দিরে পর্বতাকার রূপে কল্পেশ্বর মহাদেব বিরাজ করছেন। পুষ্টি বর্ধন
এখানে শিবের জটা পড়েছিল। আচার্য শঙ্কর কল্পেশ্বরেই প্রথম কেদারনাথ পুনঃপ্রতিষ্ঠা করেন, তাই কেদার মন্দির থেকে কল্পেশ্বর মন্দির প্রাচীন। ভক্তরা ভক্তিপূর্ণ চিত্তে পূর্ণ কলস নিয়ে দেবলিঙ্গে জল চড়িয়ে প্রণত হয়ে বলেন, হে দেব মহাদেব, তোমার চরণে করি গো প্রণাম। মন্দিরের বাইরে একটি চন্দন পিঁড়ি রয়েছে। ভক্তগণ চন্দন পিঁড়িতে চন্দন বেটে কপালে লাগিয়ে পুণ্য সঞ্চয় করছেন। আজ আর নয়, কল্পনাথ কল্পেশ্বরের কল্পচরণে প্রণাম জানিয়ে তার আশীষ শিরে নিয়ে বেরিয়ে পড়ি আবার পরের গন্তব্যে। নমস্কার। তরসের পানসি ধরে আমাদের হাতে হাত মিলিয়ে যদি আপনি ভ্রমণ পিপাসু হন, তবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নম্বরে 9231-8438-15। আবার বলছি 9231-8438-15। তরসের এই পর্বগুলো আপনারা আমাদের নিজস্ব কমিউনিকেশনের ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন।